আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আমরা কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করতে পারি পঞ্চাশ হাজার পদ্ধতিতে রুগীদেরকে দেওয়ার আগে আমাদের ড্রাম ফাইল ছিল এক হাফ কোয়ার্টার ড্রাম সেই কোয়ার্টার ড্রাম আমরা কিভাবে ওষুধ তৈরি করব সে নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সেটা আমি এই প্রয়োগ করার আগে কিছু কথা বলে যাই যেমন কি করে আমরা ওষুধ তৈরি করব। কোন কোন জিনিসের উপরে আমাদের দরকার সেটা একটু আলোচনা করা যায় প্রথমে আমরা ধরে নিই যে শিশি লাগবে ডিস্টিলটা লাগবে আরএস লাগবে এবং ড্রপ দেওয়ার মতন কিছু একটা জিনিস লাগবে তাহলে আমরা ওষুধ তৈরি করতে পারবো রোগীদের জন্য এখন প্রশ্ন আসছে অনেক প্রশ্ন আমাদের উঠবে এবং কিভাবে তৈরি করবো সেটাও আমি একটু আলোচনা করে প্র্যাকটিক্যালি দেখাবো কি করে আমরা সেটা করতে পারি তারপরেও আমরা যে ওষুধ তৈরি কেন চার আউন্স কেন দুই আউন্স কেন অ্যাকাউন্টস কেন ড্রাম ফাইলে নয় সেটা একটু বিস্তারিত বলেই আমি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি তাহলে আমাদের আলোচনার বিষয়টা কি কী করি রুগীদেরকে আমরা প্রস্তুত প্রণালী দেখাবো সেই প্রস্তুত প্রণালী করতে আমাদের কী কী দরকার আমাদের হোমিওপ্যাথিকের অর্গ্যানের মতে অর্থাৎ হ্যানিম্যানের মতে ফোর আউন্স শিশি হচ্ছে সবচেয়ে ভালো এবং সেটা হলো ট্রান্সপারেন্ট শিশি অর্থাৎ হোয়াইট শিশি গ্লাসে তখনকার অবশ্য গ্লাস ছাড়া প্লাস্টিক ছিল না সে কারণে তো উনি বলছেন ট্রান্সপারেন্ট গ্লাস অর্থাৎ ফোর আউন্সের শিশি হোয়াইট হোয়াইট বলতে আমরা কী বুঝবো আমি একটা শিশির নমুনা দেখাচ্ছি এটা যদিও প্লাস্টিকের এরকম হোয়াইট চার আউন্সের শিশি একটু লম্বাটে হতে হবে এটা হচ্ছে একেবারে আমাদের অর্গাননের সূত্র অনুসারে কিন্তু আজকে অনেক দিন আমরা পেরিয়ে আসছি নানা সমস্যার মধ্যে পড়ে আমরা এখন কিভাবে ওষুধ তৈরি করে আমরা সে সেটা খুবই ভালো তাহলে কি অন্য শিশি হবে না একশো ভালো এরপরে দেখা গেল কেউ কারা শিশিতে দিচ্ছে কেউ কাচের বোতলে দিচ্ছে কেউ অমুক বোতলে দিচ্ছে সবই ঠিক আছে প্রশ্ন হচ্ছে কেন তাহলে চার চারাউশের শিশি বেছে নেওয়া হল বেছে নেওয়া হলো আমি বলবো আমাদের এটা হলো হান্ড্রেড পারসেন্ট কারেক্ট চারাউন্স শিশি ট্রান্সপারেন্ট এবং লম্বাটে শিশি এবং সেটা হচ্ছে বেস্ট অর্থাৎ একশোতে একশো মার্ক আর যদি অন্য শিশি ব্যবহার করা হয় সেটা আমি আলোচনা করে যাচ্ছি কিভাবে আমরা ওষুধটা তৈরি করব। আসি তাহলে তাহলে শিশি কী কী হতে পারে চার আউন্স হতে পারে দুই আউন্স হতে পারে এক আউন্স হতে পারে হাফ আউন্স হতে পারে দুই ড্রামা হতে পারে তাহলে কোনটা সবচেয়ে ভালো কেন এবং কি আমরা কেন আমরা এভাবে আমি ওষুধ তৈরিটা দেখাবো তার আগে একটু রেফারেন্সটা দিই যে তুমি যদি চার আউন্স শিশি হোয়াইট পাও এবং সেটা করতে পারা সবচেয়ে ভালো তার কারণ হচ্ছে ঝাঁকিগুলো সবসময় ভালো করে লাগে ঝাঁকি না লাগলে ওষুধের অনেক সময় কাজ হয় না এটা মাথায় রাখতে হবে আচ্ছা তাইলে এবার আসি তাইলে কি দুই অউশের কাজ হবে না হবে আমি প্রথমে কি বললাম কাচের শিশি সাদা চার আউন্স এবং একটু লম্বাটে তার কারণটাও আমি পরে ব্যাখ্যা করব এবার আসি তাহলে দুই নম দুই আউশের শিশি হবে না হবে দুই অংশে সারা পাইলে কাছের পাইলে ভালো না পারলে নাই কাছের শিশি কেন কাছের শিশির ঝাঁকিটা সবচেয়ে ভালো লাগে এবং ঝাঁকির জন্যই এত আয়োজন অর্থাৎ চারা অংশের শিশি আমরা হলে খুব ভালো সারা অংশের শিশি হলো তিন অর্থাৎ চার ভাগের তিন অংশ পূর্ণ করতে হবে এক অংশ থাকতে হবে কেন থাকতে হবে ঝাঁকির জন্য থাকতে হবে ঝাঁকি আমরা না দিলেই আমাদের ওষুধে কাজ করবো না তাইলে আমরা আসি আমরা চারা অংশ শিশিও দেখাবো দুই অংশ শিশুও দেখাবো একাউন্স দিশীয় শিশিয়ে দেখাবো এবং ড্রাম ফাইলও দেখাবো তবে কাজের পার্থক্যটা আমি যদি একটু ভাগ করে নিই পার্সেন্টেজ অনুসারে তবে ফোর অংশের শিশি হলো হান্ড্রেড পার্সেন্ট আর তুমি দুই অংশের দ নাইনটি পার্সেন্ট দাও দট্টি পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজটা কমে আসবে তার কারণ হচ্ছে ঝাঁকিগুলো কাজ করে না এমন কথা বলা যাবে না আমাদের দৃষ্টিতে মনে হয় যেন ঝাঁকিটা ঠিক মতো লাগছে না কাজ করবে না এই ভয় আমাদের থাকে তাই আমরা নির্বাচন করতে আমরা চার আউন্স হলে ভালো দুই অউশ হলেও চলবে যেহেতু যেহেতু কাছের জিনিস এখন বর্তমানে অনেকটা কষ্ট জোগাড় করতে কষ্ট অমুক করতে কষ্ট তাই আমরা প্লাস্টিকেরটা ব্যবহার করতে পারি তার অর্থে কথা নয় যে কাছের শিশি হইতেই হবে হলে ভালো না হলে নাই আমাদের পঞ্চাশ শতমি পদ্ধতিতে ট্রান্সপারেন্ট কাছের ইয়ে প্লাস্টিকের বোতল হলেও চলবে তার কারণ হচ্ছে ঝাঁকিটা যেন ঠিক মতো লাগে এটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবার আসি জলের কথা পানির কথা কি পানি আমরা ব্যবহার করব। কি পানি ব্যবহার করলে আমরা আগে তো কলের পানিও ছিল না ওয়াটার ব্যবহার করা সবচেয়ে ভালো হান্ড্রেডে হান্ড্রেড এখন ওয়াটার তো পাওয়া কঠিন অনেক সময় জোগাড় করা কষ্ট তাহলে কি করব আমরা তাহলে কিভাবে আমরা ওষুধ বানাবো সেই ডিস্টিল পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ডিমিনারেলাইজার ওয়াটার সেটার আমি ব্যাখ্যা এখানে করব না যারা বুঝে গেছো বুঝিনি বা ডিম্যানেজার ওটা এলে ভালো সেটা অনেকটা পাওয়া দুষ্কর হতে পারে অনেক সময় আমাদের বইতে অর্গানরা বা অন্যরা তারা বলে গেছে পুরস্কার পরিষ্কার পুরস্করণীয় পানি পুকুরের পানি গরম করে সিদ্ধ করে আমরা ব্যবহার করতে পারি সেটা আরেকটা কথা বৃষ্টি পানিও আমরা ব্যবহার করতে পারি আর কি পারি আর পারি আমি বলতেছি কারণ একটা না পেলে একটা একটা না পালে একটা আমাদেরকে দিয়ে কাজটা চালাতে হবে তাই সচরাচর আমরা এখন করতে করতে কি আসছি আমরা পানীয় জল অর্থাৎ বাজারে যেটা বোতল বরা জল সেটাও তো কাজ করে তার অর্থ দৃষ্টিলটা হলে সবচেয়ে ভালো না হলে কি করব না হলে সেই অর্ডার দিয়ে আমরা আমরা ওষুধ তৈরি করে রুগীদেরকে দিতে পারি এবং কি কী বোতল করলাম চার অংশ বোতল দুই অংশ বোতল এক অংশ বোতল হাফ অংশ বোতল এবং দুই ড্রাম এর নিচে ব্যবহার করাটা ঠিক হবে না তার কারণ হচ্ছে টুটার ভর্তি করব আর একটু জায়গা ফাঁকা রাখতে হবে ফাঁকা রাখতে হবে কেন দর ঝাঁকির জন্য ঝাঁকি না দিলে আমাদের ওষুধগুলো কাজ করবে না তাহলে তাহলে আমরা বুঝে গেলাম জলটা কি হইতে হবে এবং শিশিগুলো কি হইতে হবে কেন এই জায়গাটা ফাঁকি রাখ ফাঁকা রাখবো এবং কি কারণে এটা করা হবে সেটা আমরা প্রস্তুত করার সময় আরও কিছু কথা বলে আমি তোমাদেরকে বলব তারপর হচ্ছে লেবেল আমরা কীভাবে ছাপাবো অর্থাৎ একটা বোতলে যদি আমরা লেবেল দিই এভাবে লেবেলটা ছাপাতে পারি তুমি ডাক্তারের নাম থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তার ইয়ে থাকবে ঠিকানাটা থাকবে রুগীর ক্রমিক নাম্বার রোগীর নাম সেবন বিধি এবং প্রতিবার ঝাঁকার পূর্বে বার ঝাঁকাবে তারপরে তোমার মোবাইল নাম্বার যেটা তুমি দাও এভাবে অর্থাৎ আট ডাক করে প্রশ্ন হচ্ছে আমি একেবারে দেখাচ্ছি তোমরা তোমাদের ডাক্তারের নাম দিয়ে এভাবে লেবেলগুলো ছাপাতে পারো আচ্ছা লেবেলটা শিশির গায়ে যেভাবে লাগে সেভাবে তোমরা লাগাবার ব্যবস্থা করবে এভাবে আমরা শিশিকে ধরে ইয়া দিয়ে এটা লাগিয়ে নিতে পারি এখন এবার আসি তাহলে লেবেলের কথা গেল কেন আট দাগ কেন আমরা আট দাগের বেশি দশ ডাক কেউ পাঁচ ছয় দাগও বলে কেউ আট দাগও বলে কেউ দশ দাগও বলে কেউ বারো দাগও বলে আমি যত কিছু আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আট দাগ হচ্ছে সবচেয়ে ভালো তার ব্যাখ্যা বোধ এখানে করার সময় থাকলে আমি ব্যাখ্যা করব কেন আমি দেখি টাইম আছে আমি একটু ব্যাখ্যা করে যাই আট দাগটা কেন আমাদের বলছি প্রতি দাগ ওষুধ খাওয়ার আগে দশবার করে ঝাঁকি দিতে হবে দশবার করে ঝাঁকি দিলে আট ঝাঁকিতে আটটা ঝাঁকি দিয়ে যদি খেতে হয় তাহলে কত হলো আশি হল দেখো আমাদের ওষুধগুলো এম ওয়ার সঙ্গে এম টুর পার্থক্য হচ্ছে একশো ঝাঁকি অর্থাৎ এম ওয়ানকে আমরা একশো ঝাঁকে দিয়ে এম টু বানাতে পারি সেটা আমাদের যে পঞ্চাশ শতাংশ পদ্ধতি প্রয়োগ আমরা করে এম ওয়ান এম টু যেটা বানাই সেটা এই পদ্ধতিতেই বানানো হয় অর্থাৎ এই শিশিকে তুমি ঝাঁকে দিয়ে আঁশই করলা আঁশির ভিতরে রুগীও তো অনেক সময় বেশি দিতে পারে অনেক সময় ঝাঁকি কম দিতে পারে সেই কারণে আমরা বিষটা রাখলাম রিজার্ভ অর্থাৎ একই জিনিস একই ওষুধ একই পাওয়ার একইভাবে কাজ করে না এটা হলো অর্গাননের কথা সেম ওষুধ সেম পাওয়ার কাজ করবে না এই জন্য আমরা কি করি দরবার ঝাঁকে দিয়ে পাওয়ারটাকে চেঞ্জ করে তার শরীরে ক্রিয়া করতে দিই এই যে পদ্ধতি এটাকে কিভাবে আমরা অনেকে অনেকেই আমাকে গত ছ মাসে অনেকে প্রশ্ন করেছে যে স্যার আমরা তো তৈরি করতে পারি না জানি না অমুক করি না সে কারণে হাতে কলমে শেখাবার জন্যই আজকে আমার এই উদ্যোগ এই চেষ্টা অর্থাৎ আমরা যেন তৈরি করতে কোনো ভুল না করি কারণ শিশি হলো না এক এক থাকা উচিত অর্থাৎ আমাদের কত নীতি আছে নীতিতে আমরা থাকতে চাই অর্থাৎ কি হলে কী না হলে কি করলে আমরা হবে গত বিশ তিরিশ বছর বা পঞ্চাশ বছরের ইতিহাস তোমাদেরকে টেনেই আমরা আমরা চার অংশ অথবা দুই অংশ তবে আমি বলবো সব কিছু মিলে আপাতত দুই অংশে শিশিয়ে ভালো মনে করি তাই বলি চার অংশ হবে না তা না তুমি একাংশও দিতে পারো তুমি ড্রাম ফাইলও দিতে পারো সেটা তোমার উপর নির্ভর করবে তবে আমার দৃষ্টিতে ঝাঁকির জন্য কাজ হয়তো পুরাপুরি নাও পেতে পারো সে ব্যাপারে সজাগ থাকতে হবে ঝাঁকিগুলো যেন ভালোভাবে লাগে তাইলে এবার আমি আসি আমি একটা একটা করে প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি তাহলে শিশিগুলো তোমরা প্রথমে দেখে নাও এটা হলো চারা আউন্সের শিশি প্লাস্টিকের আর আমি যেটা ব্যবহার করি সেটা হলো দু আউন্স আচ্ছা কেন চারা অংশের অনেক সময় ওজন বেশি পানি বেশি নিতে গেলে কষ্ট অনেক সময় পাঠানো যায় না নানা কারণে আমি গত প্রায় দশ বছর আমি দুই অংশে ব্যবহার করে আসছি এবং তাতে করে কোনো কাজের পার্থক্য আমি খুব একটা দেখছি বলে আমার মনে হয় না তবে এটা ঠিক যে চার আউন্স হলে আরও ভালো হতো যেহেতু দুই আউন্স আমি দিচ্ছি দুই হাউসের কাজ হচ্ছে আমি তোমাদেরকে বলবো দুই আউন্স দিয়ে তোমরা শুরু করতে পারো এর নিচে যাওয়া ঠিক হবে না আচ্ছা আসি এবার তাহলে এই আউন্সের শিশু আছে এটা ট্রান্সপারেন্ট হলে ভালো হবে যদি এটা আমি ব্যবহার করি না এটাতে তুমি পানি দিয়ে ফাঁকা রাখবে ঝাঁকির জন্য সেরকম আমরা আমরা এই ড্রাম ফাইলও আমরা ব্যবহার করতে পারি টু ড্রাম ফাইল উপরে জায়গাটা খালি রাখতে হবে এবং ঝাঁকির জন্য ঝাঁকিরও কতগুলো সিস্টেম আছে নিয়ম আছে এবং এবং ঝাঁকিগুলো যদি ঠিক মতো না হয় অনেক সময় কাজে আমাদের পার্থক্য হয়ে যায় সে কারণে সেই দিকেও আমাদেরকে নজর রাখতে হবে দেখো এই পঞ্চাশ পদ্ধতির অনেক কিছু আছে এই তৈরি করি রুগীকে দেওয়ার আরেকটা কথা বলে সেটা আজকে আলোচনা করব না সেটা হচ্ছে গ্রানে ওষুধ নেওয়ারও সিস্টেম আছে সেটা আগামী অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা ফোর্থ ইয়ারে গেলে আমরা সেটা আলোচনা করব গ্রানে কারণ মমুস্য রুগী অথবা যারা সেন্সিটিভ রোগী এ ধরনের রুগী আমরা হয়তো পাবো না নেবো না অথবা করবো না তাই বলে আমি শিখাবো না সে কথা বলছি না আমি আজকে হয়তো সময় কভার করতে পারবো না গতিকেই ওই আলোচনাটা উঠিয়ে রাখলাম অর্থাৎ ফোর্থ ইয়ারের জন্যই যারা আছে তাদের জন্য হয়তো আরেকদিন সুযোগ সুবিধা পেলে গ্রান নেওয়ার আমি সংক্ষেপে বলে যাব তারপরে তোমরা চেষ্টা করবে সেভাবে তৈরি করতে গ্রানে নেওয়ার ওষুধটা আসি কিভাবে আমরা আমরা ওষুধ তৈরি করব। প্রথমেই তো ভালো একটু গরম পানি হলে ভালো সিদ্ধ করে অথবা গরম পানি দিয়ে ধুয়ে শিশিগুলো শুকনা করে রাখবে রাখি তারপরে তোমরা ওষুধ বানাবার চেষ্টা করবে এবার আসি রাখার পরে কিভাবে আমরা ওষুধ তৈরি করব এবং কি পদ্ধতিতে করলে আমাদের ওষুধটা সবচেয়ে ভালো কাজ করবে দেখো অনেকে অনেক রকম কথা বলতে পারে আমি এটা করছি এটা করিও কাজ হয় এটা করি সেটা ঠিক আছে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে প্রথমে তুমি এটাতে পানি নিবে তাইলে আমি পানি নিয়ে দেখাই তোমাদেরকে আমরা বোতল যেটা আমরা ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ আমরা বাজারে যেটা পাই সেটা দিয়ে আমরা শুরু করতে পারি কারণ অনেক সময় ডিস্টিল ওয়াটার জোগাড় করা কষ্ট হয়ে পড়ে কষ্ট করতে পারলে সবচেয়ে ভালো কারণ ডিমিনারেজার ওয়াটার অর্থাৎ আমাদের এই পানীয় জলে অনেক কিছু থাকে যেগুলো আমরা চোখে দেখি না তার অর্থ এটা ওষুধে ব্যবহার না করাই শ্রেয় তারপর আমরা ব্যবহার করছি ফলাফল পাচ্ছি অথবা প্রয়োগে হয়তো আমাদের কিছুটা ইয়ে থাকতেই পারে তোমরা যদি ডিস্টলেটার পারো ডিস্টার ব্যবহার করার চেষ্টা করবে তবে ডিস্ট্রটারটা ভালো হইতে হবে এক নম্বর হতে হবে তাইলে আসি আমরা কিভাবে এই দুই অংশ বোতলে আমি তৈরিটা দেখাচ্ছি তোমরা সেটা চার অংশ করতে পারো অমুখে করতে পারো দেখো এভাবে ঢেলে আমরা এই জায়গাটুকু খালি রাখলাম কেন খালি রাখলাম আগে বলছি ঝাঁকিটা দিতে হবে ঝাঁকি না দিলে কোনো কাজ হবে না আচ্ছা তারপরে আসি তাহলে কি করব। কিভাবে আমরা ওষুধ তৈরি করব এখন আসি আমি পানি নিলাম এবার আসে পিলের কথা পিল কিভাবে আমরা দেব সচরাচর একটা পিলেই যথেষ্ট এর বেশি প্রয়োজন নাই পড়াও ঠিক না পড়ে গেলে আমরা কি করব। আচ্ছা আমি আসি যদি আমরা এরকম ড্রাম ফাইলে আমরা রাখি আমি ওই ড্রাম ফাইলে যেটাই এরকমভাবে শিশিকে যখন নাড়াবে একটার বেশি পড়বে না একটা এরকম তোমরা চেষ্টা করলে দেখতে পারবে তোমাদের হাতে একটা দুইটার বেশি পড়বে না যদি পড়ে বা পড়ে গেলে থাক আমি এক দুই তিনটা পড়লেও আমি তোমাদেরকে আপত্তি করব না এর বেশি হলে আমরা কি করব এর বেশি হলে তুমি একটা কাজ করতে পারো এরকম পানিগুলো তুমি পানি নিবে প্রথমে পানিতে এটা ঢালবে কথাটা খেয়াল করো পানিতে ঢেলে যদি দেখো যে এই পানিগুলোতে তোমার আট দশটা পড়ে গেছে বা পাঁচটার উপরে পড়ে গেছে তখন তুমি একটা কাজ করবা এটাকে নেড়ে নিয়ে গলে গেলে তার তলাতে কতটুকু পানি রাখে সব পানিগুলো ফেলে দেবে ফেলে দিয়ে কী করবে আবার নতুন করে পানি ঢালবে পানি ঢেলে তখন আর এস যেটা আমরা র্যাকটিভাইড স্পিড বলি অথবা যেটা সুরাসুর না দিলে ওষুধের কাজ হবে না এটা মাথায় রাখতে হবে সুরাষুড় না দিলে কোনো দিন কোনো ওষুধে কাজও না তারপর আমরা সুরষুধ দেবো তাহলে সুরসুড় কখন দেবো প্রথম কথা হচ্ছে পানিতে গোলার পরে আমরা সূরাসটা দেবো আর যদি গুগল বেশি পড়ে যায় তখন আমরা কি করব আমরা পানিগুলো ফেলে দিয়ে আবার পানি নিয়ে সেখানে আবার ফিল আপ করে আর এস দেবো আর এস দিলে এটা তৈরি হলো তারপরে যে আমরা নাম ঠিকানা লিখলাম আমরা লেভেলে সেই লেভেলটা দেখাচ্ছি এই লেভেলে পরে লাগাবে এখানে নাম ঠিকানা রুগীর নাম্বার ক্রমিক নম্বর এগুলো দিয়ে রাখবে দিয়ে তারপরে এই পানি এই গাম দিয়ে এভাবে মুড়িয়ে দেবে কারণ এখানে নাম ঠিকানা তুমি লেখছো ওষুধ তৈরি করার পরেই তুমি তোমার লেভেলটা লাগাবে আচ্ছা তাহলে আসি আর এসের প্রশ্ন এখন আর এস কীভাবে আমরা ড্রপ করি ড্রপের দুই তিনটা সিস্টেম আছে একটা হচ্ছে তুমি অ্যাকাউন্টের শিশিতে ড্রপ লাগানো আছে এভাবে ড্রপ পড়তে পারে এক ফোটা দুই ফোটা এরকম দশ ফোটা করে তুমি গণবে গনে আর দেওয়ার দরকার নেই দশ থেকে বারো ফুটে যথেষ্ট তারপর একটু বেশি দিলেও দিতে পারো সেটা আমি প্রয়োজন মনে করি না দেওয়ার অর্থ হচ্ছে সেটা যদি ভুলে পড়ে অন্য কিছুতে পড়ে আর যদি এই ড্রপার সিস্টেম না থাকে তাহলে তোমাকে কি করতে হবে একটা টিউব নিতে হবে টিউবের ভিতরে তুমি এটাকে নিয়ে এখানে দশ ফোঁটা ফেলাইতে হবে কখন না যখন আমার বড়িটা গলে গেল পানিতে অর্থাৎ পানিতে গলার পরে আমি পরে আমি দিলাম আর এস আচ্ছা আর এস এর কাজটা কী আমরা অনেক সময় মনে করি যে আর এস না দিলে চলবে কখনো এই জিনিস করবে না আমি প্র্যাকটিক্যালি করি দেখেছি জানি বা আমার নলেজে এটা আছে কখনো আর ছাড়া কোনো ওষুধেই কাজ করবে না দৃঢ়তার সঙ্গে আমি বলতে পারি এটা আমার চাক্ষুষ প্রমাণ আছে আমি অমুক আছি অত বলতে পারে যে আর না আর এস না দিলেও চলতে পারে নেবার কখনো যাবে না অত বলে আর এসটা পানিকে শুদ্ধ করে সেটা না পার্স আর করে কি আর এস পানির ভিতরে যখন যায় সমস্ত অনুপরমাণুর মাঝে এগুলো আসলে বিজ্ঞানের কথা আমি না বলাই ভালো তোমরা আমি এই জিনিস এখানে আলোচনা করতে চাই না যখন ওরকম ক্লাস হবে তখন আমি বলবো তার ফাংশনটা কি তার মুখটা আমরা এটাকে ক্যাটালিস্ট হিসাবে কাজ করব। অর্থাৎ এর মাধ্যমে এটা এটা সজাগ থাকে এবং কাজ ভালো করে যেরকম করে পুকুরে মাছ থাকলেই জল থাকলে মাছ থাকবে মাছেই পুকুরের জলের ভিতরে মাছের কাজ ঠিক ওষুধটাও এই আর এসটা না দিলে ওষুধের কাজটা হবে না সুতরাং আরএসটা কম্পালসারি এটা দিতেই হবে এটা না দিয়ে তোমরা কোনো চেষ্টা করবে না এবার আসি তাহলে আমরা আর এসের কথা গেলাম ডিস্টার কথা গেলাম বোতলের কথা গেলাম আমাদের এই প্রসেসে বানাইয়া ক্যাপটা সিল করা হলে ভালো যেন এয়ারটাইট থাকে তারপরে আসছি ঝাঁকি ঝাঁকি দেওয়ার যে সিস্টেম ঝাঁকি দেওয়ার যে কায়দা সেটাও রুগীদেরকে বলে দিতে হবে তুমি যদি বলে দেওয়া অনেক সময় রুগীরা কি করে এই ঝাঁকিকে এভাবে করে খেয়ে ফেলল না এভাবে ঝাঁকি করলে কোনো লাভ হবে না কোনো কাজ হবে না তুমি এভাবে এনে ঝাঁকি দিয়ে খাইছি তুমি দেখাই দিতে হবে দেখা দেওয়ার সিস্টেমও আছে কিভাবে আমরা রুগীদেরকে বলবো এই ঝাঁকিগুলো দেওয়া হয় আমাদের পানি এখানে এ পর্যন্ত আছে আমাদের ঝাঁকিগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকি দিতে হয় প্রশ্ন আসছে আমি কি করে নব্বই ডিগ্রি মাপব এবং নব্বই ডিগ্রি মাপবার সিস্টেমটা কি দেখো খুব সহজ আমরা যদি আমরা যদি বিজ্ঞানের ভাষায় কথা বলি অথবা অঙ্কশাস্ত্র যদি সামান্যতম আমাদের জ্ঞান থাকে আমরা এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঝাঁকি দিতে পারি এবং ঝাঁকিগুলো দশটা ঝাঁকি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে এবং বা হাতে ধরে বাঁ হাতের তালুতে জোরে জোরে দিতে হবে জোরে জোরে অর্থাৎ হাতের তালুতে তুমি ব্যথা পাও না এখানে এসে থেমে যাবে অর্থাৎ তোমার কন্ট্রোলটা হবে এ পর্যন্ত আচ্ছা তাহলে আমি কিভাবে নব্বই ডিগ্রি মাপবো নব্বই ডিগ্রি মাপারও সিস্টেম আছে তাহলে আমাদের আর কোনো প্রশ্ন যদি থাকে তোমরা অনলাইনে প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো পরে এখন আমি আর কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না আমি সেগুলো পরে দেবো আমাদের যদি কোনো রকমের সন্দেহ থাকে কোন কোথাও কোনো কাজের ইয়ে থাকে তখন আমরা সেটা আলোচনা করবো তাহলে আসি এই ঝাঁকি সিস্টেম হলো তুমি বাহারটা এভাবে ধরবে অর্থাৎ নাবির কাছে ধরবে নাবির সামনাসামনি ধরবে এভাবে ধরবে ধরে অর্থাৎ একটু নিচে আর হাতগুলো নব্বই ডিগ্রি দেখো এভাবে করলে নব্বই ডিগ্রি হয়ে যায় হয়তো পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি এদিক ওদিক হতে পারে তুমি যদি এইভাবে ঝাঁকি দাও নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে এই ঝাঁকি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং সেই ঝাঁকিগুলো তোমাদেরকে একটু দেখাই দিতে হবে দেখা না দিলে কাজ ভালো পাবে না কাজে একটু ডিফেক্ট হয়ে যাবে কাজে একটু কম হয়ে যাবে কারণ আমরা এমনভাবে সায়েন্টিফিক্যালি এগুলো করা আছে যেমন আমি আশি টাকি দিলাম বিশ ঝাঁকি রিজার্ভ রাখলাম কেউ হয়তো ঝাঁকি বেশি দিলো কেউ হয়তো দুই ঝাঁকি বেশি দিলো তাইলে একশোর উপরে গেল না অর্থাৎ পরবর্তী পাওয়ারের অতিক্রম করে গেল না সেই পাওয়ারের ভিতরেই আমাদের কাজগুলো হলো দেখো একটা পাওয়ার কত বেশি শক্তিশালী এবং কত বেশি কাজ করে যারা শত পদ্ধতি এর ভিতরে ব্যবহার করেছ তারা নিশ্চয়ই বুঝে গেছ এই জিনিসের কি ক্ষমতা আছে মানুষকে কতটুকু কাজ করতে পারে তারপরে আসি তারপরে দেখবা আমাদের এই পঞ্চাশত যদি আমি ইতিহাস টানছি না আমার তাহলে প্রস্তুতকরণের তোমাদের আর কোনো কিছু অসুবিধা আছে আমি মনে করি না আবারও দেখাচ্ছি এই শিশি পানি ঢেলে ভরবে ভরে পিল দেবে পিল যদি দুইটা পাঁচটার উপরে পড়ে যায় পানিকে ফেলে দিয়ে নেচে একটু রেখে আবার পানি মিশাবে সেই পানিতে দশ থেকে বারো ফোঁটা আর এস দিয়ে লেবেল লাগিয়ে ক্যাপসিলিং করে রুগীদেরকে দিবে দেওয়ার আগে বারবার বলে দেবে ঝাঁকে দিয়ে খাও খেতে এবার আসি ঝাঁকে দিয়ে তো খাবে কখন খাবে কখন খালে সবচেয়ে বেশি ভালো কাজ হয় সেই জন্য ওষুধের এক একটা সিস্টেম আছে তবে জেনারেল কথা হচ্ছে খালি পেটে ওষুধ ভালো খাওয়ার পাঁচ দশ মিনিট আগেও খেতে পারে খালি পেটে হলে ওষুধগুলোর কাজ সবচেয়ে বেশি ভালো কাজ করে তারা তো অন্য সময় কাজ করবে না এমন না করবে কিন্তু সেটার হয়তো পার্সেন্টেজ অথবা অমুখে আমরা আমরা বুঝতে পারি সেই জন্য আমরা বলবো খালি পেটে একবার হলে সকালবেলা দুইবার হলে রাত্রে খাওয়ার আগে সকালবেলা খাওয়া দুপুরবেলাও খাওয়ার আগে তিনবার হলে সেরকম তোমাদের তোমাদের মাত্রাটা তোমরা ঠিক করে নেবে কারণ আমি ঝাঁকিটা দেখালাম এই কারণে আরেস্টার প্রয়োজনীয়তা দেখালাম ঝাঁকির প্রয়োজনীয়তা দেখালাম এবং না দিলে কী হয় সেটাও বললাম পানি হলে কি হয় সেটাও বলে দিলাম তোমরা চেষ্টা করবে দুই অংশের বোতলেই দিতে যদি কোনো অসুবিধা থাকে কোনো কিছু থাকে তাহলে তুমি অ্যাকাউন্টসের বোতলও দিতে পারো অ্যাকাউন্টেও তুমি সেভাবে দিতে পারো তারপরে যদি তুমি অ্যাকাউন্টসেও অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা হাফ অউশও দিতে পারি এই এটাও হাফ আউন্সের শিশি তো সুতরাং সব রকমের ব্যবস্থা আছে প্রয়োজন মতে তবে সবচেয়ে ভালো হচ্ছে আউন্স তারপরে পাচ্ছি না নানা অসুবিধার কারণে ওজন টোজনের সব কিছু মিলিয়া আমরা দুই অংশেই বর্তমানে স্ট্যান্ডার্ড ধরব অর্থাৎ এটা দিয়েই আমি বিগত দশ বছর করেছি এটাতে ফলাফল আমায় ভালো পেয়েছি তবে অনেকে আরও ছোটো ফাইলও দেয় অমুক ফাইলও দুই ড্রাম ফাইলও দিতে পারে ডাম ফাইলও দিলে এই এই খালি দিবা তারপরে অত ফোটা খেতে হবে ঝাঁকিগুলো দিতে হবে যাই হোক এটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে প্রস্তুত প্রণালীর শেষ অর্থাৎ আমরা ওষুধ তৈরি করতে পারলাম এবং ওষুধ এবার রুগীদেরকে দিয়ে দিলাম দশবার ঝাঁকি দিয়ে সেগুলো প্রয়োগ করবে এবার আসি যেই কথাটা আমার সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমরা অনেক সময় করি কি অনেক সময় বলি মাদারটা মাদারটা মাখবেন মাদারটা আঁচেলে দিবেন বা অমুক জায়গায় দিবেন তোমাদেরকে বলে রাখতেছি এই পঞ্চাশ পদ্ধতি দশবার ঝাঁকি দিয়ে একটু পানি মিশিয়া অর্ধেক খাবে অর্ধেক তুমি যেই জায়গায় লাগাতে ইচ্ছে করো লাগাতে পারো তবে ক্ষতর জায়গা লাগাতে পারবে না ক্ষতের বাইরে তুমি সর্বাঙ্গ এটাকে লাগাতে পারো এবং এ সকল বলার অর্থ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা অর্থাৎ মানুষ মনে করে দিসে পানি এর ভিতরে কিচ্ছু নাই তারপরে বলে গায়ে মাখতে তারপরে বলে এটাকে আবার ডাইলুশান করে আবার খেতে এসব কারণেই আমাদের অনেকের অবিশ্বাস জন্মে অর্থাৎ রুগীদেরকে বিশ্বাস হয় না কিন্তু তোমরা যারা ডাক্তার তারা দেখি অবাক হবে প্রয়োগ করো দেখো আমি অবাক খুশি কিন্তু বলতে অনেক সময় লজ্জা লাগে অর্থাৎ লজ্জা লাগে মানে আমার ওষুধের কাজ আমি জানি যে এটা গায়ে লাগান এই চর্মরোগ বাড়ি গেছে বললাম যে চর্মরোগের এই পানি এই পানিটুকুই অর্ধেক একটু পানি মিশিয়ে অর্ধেক খান অর্ধেক গায়ে লাগান রুগীরা অনেক সময় হাসে যে এক তো দিছে পানি এটাও আবার কিন্তু যারা জানে তারা ব্যবহার করে সুতরাং তুমি চেষ্টা করবা ব্যবহার করতে যাদের উপর তোমার আস্থা আছে যারা তোমাকে বিশ্বাস করে তাহলেই দেখবা এটার ফলাফল কী আমাদের মা দরকার নাই মাদার আর আলাদা করে লাগাবার দরকার নাই আচেলে যে ওষুধ খাবে সেই ওষুধে লাগাবে স্কিন ডিজিজে যেই রোগে তুমি ওষুধ দাও সেই ওষুধে তুমি সেখানে আশেপাশে লাগাবে এ হচ্ছে ব্যাপার অর্থাৎ আমরা মর্দন আমরা লাগাইবারও জিনিসটা শিখে গেলাম যে বাইরে যেমন ধরো আমি আমার জীবনে দেখেছি এই ক্যান্থারিস একটা ড্রাম তুমি দরবার ঝাঁকি দিয়ে খাবে আর যদি পানিতে মিশিয়া পাটা ডুবায় রাখো চমৎকার কাজ করবে যেটা আগুনে ঝলসে গেলে আমরা ক্যান্থারিস জানি এবং ক্যান্থারিসের কাজ দেখলেও অবাক অবাক হয়ে যাবে কারণ আমি এগুলো বললাম কেন অযথা মাদার অযথা প্যাটার্ন অযথা অমুক সেগুলো প্রয়োগ না করেই তুমি চিকিৎসা করতে পারো আর প্রয়োগ করতে পারো যদি মনে করো যে হ্যাঁ আমার কাছে এক ফাইল আছে কোম্পানি দিয়ে গেছে দাম একশো টাকা আমারও কিছু হলো তারও কিছু গেল সেটা হচ্ছে অন্য কথা কিন্তু চিকিৎসাতে আমাদের দরকার নেই পঞ্চাশ দিন বাইরে রকমের ভাবে কোনো কাজে যাওয়া প্রয়োজন হয় না আর প্রয়োজন যেটুকু হয় তোমার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন না তোমার প্রয়োজন যদি থাকে সেটা অন্য কথা আচ্ছা যাই হোক তাহলে আমরা কী কী আসলাম আমরা আসলাম এটাকে বাহ্যিকভাবে ব্যবহার করা যায় শরীরেও মাখা যায় অথবা সেই জিনিসকে আরও ডাইলুশন পদ্ধতিতে করা যায় প্রশ্ন আসছে মাত্রা জ্ঞান না থাকলে তোমরা এটা প্রয়োগ করতে পারবে না আমি মাত্রা জ্ঞান সম্বন্ধে একটা ক্লাস নিয়েছিলাম আগে সামনের দিনেও আমি চেষ্টা করবো আরেকটা মাত্রাজ্ঞানের উপরে ক্লাস করাতে কারণ মাত্রাজ্ঞান না থাকলে তো আমরা ওষুধ প্রয়োগ করে ফলাফল পাবো না আমরা ওষুধ দিলাম কি বলছেন পঞ্চাশ দিলাম কোনো কাজই করলো না কেন করলো না তুমি মাত্রাটা ঠিক করতে পারো না অর্থাৎ কি মাত্রা দিলে কি হবে কেমনে হবে সেটা আমি হয়তো অনেকদিন বলে আসছি আমি আশা করব তোমরাও সেই মাত্রা জ্ঞান সম্বন্ধে পড়ালেখা করে জেনে ব্যবহার করার চেষ্টা করবে আমি বলছি যে অ্যাকুইট অর্থাৎ তরুণ রোগে তুমি ঘন ঘন দিতে পারো আর চির রোগে তুমি দিনে একবার অথবা দিনে দুবার অথবা একদিন পর অথবা সাত দিনেও একবার তুমি দিতে পারো সেটা রোগের লক্ষণ বেঁধে তোমরা চিন্তা করবে আর যদি সিরিয়াস জরোগী হয় অমুকের রোগী তখন তুমি পনেরো মিনিট পর পর দিতে পারো সব কিছু নির্ভর করবে তোমার মাত্রা জ্ঞানের উপরে তোমার দক্ষতা সেই দক্ষতার উপরে নির্ভর করবে ওষুধের কাজ খালি আমাকে দোষ দিলে হবে না স্যার ওষুধ দিছেন কাজ করে না সুতরাং তোমরাও মাত্রা জ্ঞান সম্বন্ধে জানার চেষ্টা করবে বই পড়বে এই মাত্রা মাত্রাজ্ঞানের বই আমার মনে হয় চন্দনবাবুর একটা বই আছে ডাক ডাক্তার চন্দননাথের তোমরা সেটা পড়লে মাত্রা জ্ঞান সম্বন্ধে বা পঞ্চাশ পদ্ধতির সেখানে অনেকগুলো কেসও আছে এই বইটা সংগ্রহ করে তোমরা পড়তে পারো তাহলে জ্ঞান সম্বন্ধে অথবা সেখানে কিভাবে ওষুধের প্রয়োগ এগুলো আমি যা বলতেছি সেটা বইয়ের কথাই কেউ না কেউ লেখছে কেউ না কেউ প্রয়োগে দেখছি কেউ না কেউ নিজেরা প্রয়োগ করছি কারণ চন্দ্রবাবু আমার সাথে ছিল অর্থাৎ আমার আমার ডাক্তার করের চেম্বারে সে দীর্ঘদিন কাজ করছে তারপরে করের মৃত্যুর পরে সে আলাদা চেম্বার দিছে তখনও তার সঙ্গে আমার অনেক যোগাযোগ অনেক অনেক বই লিখেছে অনেকগুলো বই তার আছে তোমরা জোগাড় করে পঞ্চাশ শতম পদ্ধতি জানার জন্য প্রয়োগ করার জন্য তোমরা তার বইগুলো অনুসরণ করতে পারো আচ্ছা যাই হোক আমরা চলে আসি তাইলে এই পদ্ধতিতে আমাদের আর ওষুধ তৈরিতে আর কেউ যেন কারো অভিযোগ না থাকে যে স্যার আমরা পঞ্চাশ নম্বর কিনছি ওষুধ বানাতে পারবে না ওষুধ বানাতে পারলে যে তোমার কাজ করবে তা না মাত্রা জ্ঞান সম্বন্ধে ধারণা থাকতে হবে সেই ধারণার জন্য চেষ্টা করবে আমি মাত্রা জ্ঞানের উপরে একদিন ক্লাস নিয়েছিলাম আরও এই বইটা সংগ্রহ করে তোমরা আরও তথ্যমূলক বই পড়ে নিজেদেরকে তৈরি করে নেবে তৈরি করে না হলে তো রুগীর রুগীর অবস্থার কাজ করতে পারবে না আর অভিজ্ঞতাটা দরকার অভিজ্ঞতা ছাড়া আমি বললাম এক থেকে শুরু করো এক এম ওয়ান এম টু তোমাদের অন্য অনেক কিছু জানতে হবে না অ্যান্টিডোট জানতে হবে না একটা একটা ওষুধের পর কাজ করে না জানতে হবে না তারপরে অনেক কিছু তোমাদেরকে বাদ দিয়ে আমি বলবো তোমাদের যদি জানার আগ্রহ কম থাকে না আমি অল্প পরেই চিকিৎসা করতে চাই তাহলে আমি বলবো অনেক কিছু বাদ দিয়ে তোমরা শুরু করতে পারো শুরু করলে নিজেরা দেখো মেটিরামেটি দক্ষতা রাখতে হবে এটা আমি বলবো যে অর্গন জানতে হবে মেটারামেডিক্যাল জানতে হবে পঞ্চাশ পর্যন্ত প্রয়োগ করতে হবে করেই নিজের চোখে দেখো খুলে যাবে তোমার অন্তরের সাবি দেখবা অবাক হয়ে যাবা এখন কোনো রোগ নাই তোমার হাতে ধরা খাবে না আমি আগেও বলছি আমি যখন ওষুধের আলোচনা করতে গেছি তখন অনেকভাবে বলছি যে কিভাবে প্রয়োগ করে যত রকমের কঠিন রোগক তোমাদের কাছে অন্তত আসলে টেন পারসেন্ট বাদ দিলে নব্বই পার্সেন্ট তোমরাই এই পলিক্রাস আর আমাদের ম্যাজমেটিক ছাড়া ট্রিটমেন্ট করতে পারবে কারণ আজকালকার রুগী আমি বলবো ম্যাজমেটিক রুগী কঠিন এবং সেটা আমরা ক্রনিক ডিজিজ যখন আলোচনা করতে যাব তখন আমরা শিখব তাইলে আমরা ওষুধ তৈরির ব্যাপারে আর কোনো আর কোনো আর কোনো অভিযোগ কারো থাকার কথা না অর্থাৎ আমরা তৈরি শিখলাম প্রয়োগও শিখলাম অর্থাৎ কিভাবে তৈরি করব। কিভাবে জায়গাতে লাগাবো ক্ষতস্থানে কিভাবে লাগাবো সেটাও আমরা শিখলাম সুতরাং তৈরির ব্যাপারে আশা করি এরপরে যেন আর কোনো অভিযোগ তোমাদের না পাই আমি ওষুধ তৈরি করতে পারছি না র্যাকটিফাইড স্পিডটা অর্থাৎ যেটা সুরাসার এটা জোগাড় করার চেষ্টা করবে এটা না দিলে ওষুধের কাজ হবে না জাম্পিংয়ে যাবে না একটা সিস্টেমে যাবা এবং সেখানে কাজ দেখবা কাজ দেখিয়ে নিজেরাই অবাক হইবা মাত্রা জ্ঞান সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা থাকতে হবে কেন আমরা কেন আমরা মাত্রা জ্ঞান নিয়ে এত আলোচনা করি কারণ ওষুধটা ঠিক মতন বানেলা আমি দিলাম কিন্তু মাত্রা জ্ঞানের জন্য ওষুধের কাজের হ্যাম্পার হতে পারে অথবা কাজ করবে না যদিও পঞ্চাশ মি সহজ এবং সরলভাবে সবাই ব্যবহার করতে পারবে না পারার কিচ্ছু নাই আমি বলবো প্রথম বছর থেকেই তোমরা শুরু করতে পারো বাক্স কিনে ওষুধ প্রয়োগ করে নিজে প্র্যাকটিক্যাল দেখে শিখো ওই আমরা তো একশো বছর পড়েছি শততম পদ্ধতি হ্যাঁ শতম পদ্ধতি কেন এত দেরিতে আসলো কেন এত আসলো সেগুলো আলোচনা করার অনেক বিষয় অনেকে আলোচনা করতে যাবে আমি বলবো হাতের কাছে যখন পেয়েছ এটা দিয়ে শুরু করো এটার সাইড এফেক্ট অর্থাৎ ক্ষতিকারক কম আমার এক বোতল দুই বোতলে বা তিন বোতলে কাজ না হলে বুঝিনি বা তোমার সিলেকশনটা ঠিক হয়নি আমার ওষুধ প্রস্তুতি যেন ঠিক থাকে এটাই মাথা লাগবে অর্থাৎ ঝাঁকিগুনো যেন রুগীরা ঠিক মতন দেয় ঠিক মতন খায় কিনা না আরও কথা আছে যদি বদভ্যাস থাকে যেন সে আমাদের ম্যানেজমেন্ট যেটা বলা হয় আমি তুমি কী কী ক্ষেত্রে নিষিদ্ধ করলা এত বাছা দরকার নেই আমাদের আগে যে সকল এত বাঁচা দরকার নেই এলোপ্যাথিকের লগত তুমি এটা প্রয়োগ করতে পারবে আগে আর পরে আমাদেরটা খাওয়ার আগে তাদেরটা খাওয়ার পরে আমাদেরটা খালি ভালো কাজ করে এটা মাথায় রাখতে হবে আর এক ঘন্টা বাদে যে কোনো ওষুধে খাক আমার কোনো আপত্তি নেই অনেকে সিগারেট খায় অনেকে মুখ খায় এত কড়াকড়ি করলে তুমি চিকিৎসা করতে পারবে না বলে ভাই এক ঘন্টা আগে থেকে মুখ টুক পরিষ্কার করেন খাওয়ার আগে আপনি আমার ওষুধটা খান ওষুধ খাওয়ার পরে ভাত খেয়ে উঠে আপনার ট্যাবলেট ওবলেট যা আছে খান তারপরে সিগারেট খান আমার আপত্তি নেই কিন্তু আপত্তি করবা এটা তো বর্তমানে লেখাই থাকে সিগারেটের ক্যান্সার ইট কজেস ক্যান্সার তো সুতরাং সেখানে খাওয়া তো সরকারে মানা করতেছে আপনি খাবেন কেন সেটা হচ্ছে অন্য কথা আমার ওষুধ খাইলে সিগারেট খেতে পারবেন না আমার ওষুধ খাইলে প্যান খেতে না আমার ওষুধ খাইলে এটা করতে পারে সেগুলো থেকে তোমরা একটু একটু লিভারেল তোমার ওষুধটা প্রয়োগ করি দেখো অদ্ভুত রেজাল্ট তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা আরেকটা জিনিস তুলে রাখলাম গ্রান নিয়ে সেবা করার ওষুধ তৈরি প্রস্তুত করান সেটাও সংক্ষেপে একটু বলে যাই গ্রান নিয়ে যখন দিতে যাবে তখন তোমাকে একটা কণা পানিতে গুলে তারপরে আড়স দিতে হবে সেখানে উল্টা অর্থাৎ অর্থাৎ এই কণাটা যদি না গলে পানিতে তাহলে আজ স্প্রিটে গলে না অর্থাৎ আমরা যদি স্প্রিটের ভিতরে আমরা এই পিলটা দিই পিলটা কখনও গলবে না এটা মাথায় রাখবে সে কারণে আমরা যখন গানের ওষুধ বানাতে যাব সেটা প্রয়োগ এবং আমি আরেক দিন আলোচনা করব। সেটা পানিতে গুলে তারপর স্পিড দিয়ে তারপর তৈরি করবো আজকে এ পর্যন্ত বলেই আমি আমার হাতে কলমে শিক্ষার ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি